আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এমনই প্রত্যাশা। যাই হোক, আপনাদের ফেদুসি কিচেন থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে শাহি লাচ্ছা সেমাই, যেটাকে বলবো। আমি এটার জন্য একটা ফ্রাই প্যান চুড়ায় গ্যাসে ধরিয়ে দিয়েছি, গরম করে নিচ্ছি প্যানটাকে। নিয়েছি 500 গ্রামের মতো ফুল ভেজে লাচ্ছা সেমাই, সঙ্গে বাদবাকি জিনিস। যাই হোক, চলে যাই রান্নায়, পরবর্তী স্টেপ বাই স্টেপ আপনাকে জানাচ্ছি। আর আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সঙ্গেই থাকবেন। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলে যাই রান্নায়। প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো ঘি। ঘি ভেজে নিতে হবে, আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। একদম মিহি, দেখতে অনেক ভালো লাগে, খেতেও ভালো। এখন আমি এটা ইউজ করবো আজকে, পরে দিব না, আমি অর্ধেকটা দিব। রেসিপির জন্য যতটুকু আমার দরকার, আমি নিয়েছি 500 গ্রামের মতো, অতটুকু লাগবে না। এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এভাবে সুন্দর করে নাড়তে হবে আর ভাজতে হবে। সাইডে হবে, সাইডে হবে না তা হবে না, মোটা অংশটা ভেঙে দিচ্ছি, সুবিধা হবে। হাত দিয়ে ভেঙে দিলাম। এখন আমি যে কাজটা করব, এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিব, 1 কাপ চিনি, 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে মিক্স করে ভাজতে হবে এটাকে, ব্রাউন করে। যেন কোনো সাইডে পুড়ে না যায়, এবার এক সাইডে হচ্ছে তা ধরে না হয়। এর মধ্যে দিয়ে দিব আমি, একটু ভাজা হয়ে গেলে চিনিটা যাতে গলে যাবে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব আস্তে আস্তে। এটাও দিয়ে দিব 1/2 কাপ করে। এটাতে সুন্দর করে ভেজে নেব আমি। যেন প্রতিটার সঙ্গে দুধটা মিশে যায়, প্রতিটা সেমাইয়ের সঙ্গে। লো হিটে ভাজতে হবে, একদম হাই হিটে ভাজতে পুড়ে যাবে, যতটা পারে লো হিটে ভাজতে ভেজে দিতে হবে। সুন্দর একটা স্মেল বের হচ্ছে, ঘি দেওয়া হয়েছে যেহেতু, এর জন্য উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এভাবে 5 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেছে, খেতে মচমচে হবে, এটা এমনি খাওয়া যায়। এখন এটাকে আমি নামিয়ে রাখব, ঠান্ডা করে নেব নামিয়ে। প্যানটা গরম হয়ে গেছে, আমি এদিকে 1 কেজি দুধকে 1/2 কেজি করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। তেজপাতা দুধটা ছেড়ে দিব, দিয়ে দিব 1 কাপ চিনি, কারণ দুধ আমি ওখানে চিনি অ্যাড করেছিলাম, এখানে দুধ থাকবে। 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে গলতে থাকবে, মিডিয়াম আছে একদম। দিয়ে দিব 1 কাপ গুঁড়ো দুধ, 1 বাটি, এটাকে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। এভাবে সুন্দর করে যেন যাতে জ্বালা পেকে না যায়, মিডিয়াম আছে, সুন্দর করে এটা রেডি করতে থাকবো।
সাবধানে দিতে হবে, সাবধানে রাখতে হবে যেন নিচে না লেগে যায়। অনেকটা দুধ গরম হয়ে গেছে এবং মিশে গেছে এর মধ্যে। এখন আমি এর মধ্যে বাদবাকি মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। তিনটা এলাচ, সাদা এলাচ, মাঝখানে মাথাটা একটু চিরে দিতে হবে এভাবে। তিনটা এলাচ এভাবে চিরে দিব, দিয়ে দিব কাজু বাদাম আর কাঠবাদাম পেস্ট করা আছে, সেটা বেশি না, চারটা কাঠবাদাম, পাঁচ ছয়টা কাজু বাদাম পেস্ট করে নিয়েছি যাতে এক টেবিল চামচ করে হয়ে যায়। আরও দিয়ে দিতে হবে কিশমিশ, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে দিতে হবে, না হলে এর মধ্যে বালি থাকার সম্ভাবনা আছে। কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। ক্রিমটা তৈরি করাই হচ্ছে বড় ব্যাপার। শুদ্ধ করে ভেবে অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। এখন আমি যেটা অ্যাড করবো সেটা হচ্ছে একটা ড্যান্সের কৌটা নিয়েছি, পুরোটাই দিয়ে দেবো এর মধ্যে। পুরোটাটা রেডি দিব, অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। পুরোটা ক্রিমভাবে দিয়ে আমি ঢেলে নিচ্ছি, আর এভাবে অনবরত নাড়তে হবে যেন তলাতে যেন ঢেলে না যায়, কারণ তলাতে ধরে গেলে একটা পুরো গন্ধ বের হবে, যেটা খেতে মোটেও ভালো লাগবে না। সেক্ষেত্রে আমরা একটা অনবরত নাড়তে থাকবো, এর মধ্যে বাদবাকিটা যখন শেষ হয়ে যাবে তখন বাদবাকিটা রেখে দিতে হবে, কারণ অতটা তলানি নেওয়া যাবে না। মোটামুটি শেষ হয়ে গেছে, এখন এটাকে নাড়তে হবে অনবরত। তলাতে ধরে যাওয়া যাবে না কোনোভাবেই, এর জন্য এমন আমার মিনিট পাঁচে কীভাবে নিয়ে নিব, পাঁচ মিনিট ধরে অনবরত নাড়তে হবে এবং মিডিয়াম হিটে। সেটা যখন এটা বলক উঠে আসবে তখন এর মধ্যে আরও দুটো জিনিস অ্যাড করবো। চিনিটা আমরা দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিতে হবে নারকেল কোড়া। অনেকটা ঘন হয়ে গেছে দুধ, এখন এটার মধ্যে আমি দিয়ে দিব এক কাপ নারকেল কোড়া। আমার কাছে এখন বর্তমানে একটা জিনিস নাই, সেটা হচ্ছে ড্যানো ক্রিম, যেটা পরে সেই ক্রিমটা এখন নাই। আপনারা ওর পরিবর্তে আমি এর জন্য কোড়া দুধটা ইউজ করেছি। ড্যানো ক্রিম দিলেও ভালো লাগে, না থাকলে কোনো সমস্যা নেই। এভাবে অনবরত নাড়তে হবে। পাঁচ মিনিট নিয়ে নিব এভাবে। অনেকটা হয়ে আসছে, এখন মানে গ্যাসটা একটু জোরে দিব, একদম লো হিটেতে একটু পরিমাণ বাড়িয়ে দিব, আর এটাকে এখন অনবরত নাড়তে হবে, কোনো মতেই ধরতে দেওয়া যাবে না। প্রায় হয়ে আসছে, ঘন হয়ে গেছে, এখন যে কাজটা করব এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, সামান্য পানিতে গুলে দিচ্ছি, নাহলে যেহেতু দানা দানা হওয়ার পসিবিলিটি হবে। দুই চামচ কর্নফ্লাওয়ার আমি পানির মধ্যে একটু গুলে সামান্য পানির মধ্যে দিয়েছি। এখন এটাকে আমি এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না আমার ক্রিমটা পুরোপুরি হয়। যখন ঘন ঘন হয়ে আসবে তারপরে নর্মাল নামিয়ে আমি ডেকোরেশন করে ফেলবো, সাইডে যেন লেগে না যায়। আমার মেয়েগুলো খেতে শুরু করেছে ভাজার সময়, অর্ধেক করে ফেলবে, তাড়াতাড়ি আমাকে রান্না করতে হবে, তাই না আম্মু? ও খুব পছন্দ করে মিষ্টি জাতীয় খাবারটা। যাই হোক, ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস জানাবেন। আমি এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিব, কারণ এটা সুন্দর একটা ফ্লেভার আনার জন্য, খুব বেশি না, একদম সামান্য পরিমাণ। মাখা মাখা হয়ে এসে মানে টাইট, খুব বেশি হবে না,
জাস্ট সেমাইয়ের উপর দেওয়ার মতো করে যেমন টাইট হয় ওরকম এগুলো নামিয়ে নেব। হয়ে গেছে, এটা যখন কমে আসবে এটা পরিমাণটা হয়ে যাবে। আমার শাশুড়ির পাশে বসে দেখছি রান্নাটা, সে অনেক সুন্দর রান্না করতে পারে। তার কিছু কিছু রেসিপি আমি আপনাদের বলেছি, খাসির মাংসটা তার খুব ভালো হয়, মুরগির মাংসের ঝোলটা ভালো হয়, আর ঝটপট পোলাও রান্না করতে পারে, চুপি চুপি, হ্যাঁ চুপি চুপি পোলাও রান্না করে আমার শাশুড়ি, আমরা গন্ধ শুঁকতে পাই। যাই হোক, সে রান্নাটা দেখছে তার ভালো লাগছে, মোটামুটি বাসায় যেয়ে ট্রাই করবে। যেহেতু আমি চিনি দিয়েছি যখন সেমাই করি, সেমাইটা ভাজি তখন আমি চিনি দিয়েছিলাম, এর জন্য এখানে খুব বেশি চিনি অ্যাড করি নাই, কারণ আমরা যে ড্যান্স ক্রিমটা ইউজ করলাম ওটাও খুব মিষ্টি, গুঁড়া দুধ সঙ্গে আমি চিনি দিয়েছি, নারকেল এগুলো খুব বেশি না মিষ্টি জাতীয় জিনিস, এ কারণে খুব বেশি মিষ্টি দেয়নি। যারা ডায়াবেটিস তারাও খেতে পারবেন এটা, কারণ দুধটা আমরা সবাই খাই, গায়ে লেগে আসছে। এভাবে বলো কুটলেই হয়ে যাবে, 5 মিনিটের মতো এবার নেড়ে নেবে। ফলে একদম ঘন হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর ডেকোরেশনের কাজ শুরু করব। দেখেন একদম ঘন হয়ে গেছে, এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, যেটা ডেকোরেশন করতে সুবিধা। আমি গ্যাসটা বন্ধ করে দিব এবং ডেকোরেশন করার জন্য সব জিনিস এক জায়গায় করে নিব। আস্তে আস্তে তুলে তুলে ডেকোরেশন করতে হবে এটাকে, নিচে যেন কোনোভাবে লেগে না যায়। বারবার আমি এটা সবাইকে বলছি, আপনারা যদি বাসায় করেন অবশ্যই এটা অনবর্তন রাখতে হবে। আর ঘি দেওয়ার জন্য একটা সুন্দর একটা ফ্লেভার আসছে, যেটা খেতেও খুব ভালো লাগবে। আর আপনি এটা ফ্রিজে রেখেও বেশ কয়েকদিন, সপ্তাহ খানিকের মতোও খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। হয়ে গেল, এখানে এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে, আমি এখন যেটা করবো প্রসেসিং করব, দেখাচ্ছি আপনাদের। প্রথমে আমি সেমাইটাকে ঠান্ডা করে নিয়েছিলাম, এখন একটা লেয়ার করে নেব সমান করে, তাহলে ভালোভাবে লেয়ারটা যেন একই মাপের হয়। আমি 3টা লেয়ার করবো এখানে, নিচের লেয়ারটা একটু মোটা দিব, কারণ হচ্ছে না আমাদের নিচে ভরে যাবে, এটা আমি নিচের লেয়ারগুলো একদম সমান করে দিতে হবে। আমার মেয়ে এখন চলে আসবে আমার কাছে লেয়ার দেখার জন্য, বুড়ি ডিবায় চলে আসছে। এর আগে একটা ভিডিওতে আমার মেয়েকে দেখিয়েছিলাম যে একটা খেলতে গেছে। যাই হোক, আমি এখন চামচ দিয়ে ক্রিমগুলোকে সুন্দর করে এক সাইডে দিতে শুরু করবো। খেয়াল রাখবেন প্রত্যেকটা জায়গা পরে, মেটে দিচ্ছি কারণ 2টা লেয়ার করবো সেজন্য। কোথাও কম কোথাও বেশি হবে তাও করা যাবে না। পুরোটা দিয়ে দিচ্ছি চার সাইডে, দেখেন সমান করে যেন কোথাও যেন ফাঁকা না থাকে, সেটা সুন্দর করে চামচ দিয়ে করে দিলাম আমি। এই লেয়ারটা মোটা করে দিচ্ছি, আর পরের লেয়ারটা যেটা দিব সেটা পাতলা করে দিব। প্রত্যেকটা জায়গা হয়ে গেছে মশলা একদম পোড়া, কোথাও কমতি নেই। আমার মেয়ে ওকে মেরে দেখছি ডেকোরেশন করার জন্য। যাই হোক, আমি এখন এটার উপর আরেকটা লেয়ার দিব, এখন এই লেয়ারটা একদম হালকা করে দিব, এমন ধরে হাতে ব্যালান্সিং করে দিতে হবে। আমি প্রচুরটা একটা লেয়ার দিব, এই কারণে সুন্দরকে সমান করে আমাকে মিশিয়ে দিতে হবে। উপরে একটু হালকা করে দেওয়া, এখন আমি এর উপরে পাতলা করতে দিই,
সবাই খাবে এটা ইনশাআল্লাহ মজা হবে আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে দেখবেন ডিমগুলোকে আমি সুন্দর করে মেখে নিলাম উঠিয়ে নিচ্ছি একবারে অনেকগুলো লেগে আছে প্যানে আমার যেখানে যেখানে ফাঁকা আছে সেই জায়গাগুলো আমি কভার করে দিচ্ছি হয়ে গেল আমার লেয়ার করা এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উপরে সামান্য একটু ছিটিয়ে দেব আমার দুটো লেয়ার করলাম আমি আপনারা তিন চারটা লেয়ার করতে পারেন পাতলা করে আমি পুরো সময়টি মিশলাম না নেই বিধায় এরকম করে করে দেবো কিছু কিছু দেখা যাচ্ছে কিছু কিছু ফাঁকা আছে তাই না দেখতে ভালো লাগছে পুরোটাই দিয়ে দিলাম একদম এখন ডেকোরেশন জন্য আমি কাজু বাদাম আর হচ্ছে কাজু বাদাম আর কাঠবাদাম সুন্দর করে সাজিয়ে দিয়েছি এভাবে একটু একটু করে দিয়ে দিব আবার অন্য কিছু দিতে পারেন কিসমিস সব কিছু দিতে পারেন এটাকে এখন রাখতে হবে ফ্রিজে মানে আমার ঠান্ডা করে তারপরে খেতে হবে হয়ে গেল আমার শাহী লাচ্চা সেমাই তৈরি করা হয়ে গেল আমার শাহী লাচ্চা সেমাই বা লেয়ার সেমাই আমরা এখন এই জিনিসটাকে যেহেতু আমরা ডেকোরেশন করা হয়ে গেছে এটাকে ঠান্ডা করে কাটতে হবে আধা ঘন্টা পর বের করে নিয়ে আসলাম ঠান্ডা হয়ে গেছে আমি এখন কেটে আপনাদেরকে দেখাচ্ছি কেমন লেয়ার হয়েছে এটা এক সাইড থেকে কেটে দেখাই খুব করে কেটে তুলে দিচ্ছি লেয়ার থাকবে মাখানো এখান থেকে আরেকটু তুলে দেখাই আপনাদেরকে ঠান্ডা হলে বেশি ঠান্ডা হলে বেশি ভালো হয় এই যে আর এক পিস তুলে নিলাম এভাবে পুরোটাই লেয়ার করে খেতে হবে যাই হোক হয়ে গেল আমার শাহী লাচ্চা সেমাই আপনারা বাসায় তৈরি করবেন আর ট্রাই করবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার চ্যানেলটা নতুন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন সেক্ষেত্রে পরবর্তী যে রেসিপি হোক না কেন যে কোনো মেসেজ থাক নোটিফিকেশান হিসাবে অবশ্যই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সে পর্যন্ত আমরা ভালো থাকবো সুস্থ থাকবো নিরাপদ থাকবো এমনই প্রত্যাশায় হাজির হবো অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ